দর্শক মণ্ডলী, আমরা জেনেছি ইতোমধ্যে সারা দেশব্যাপী চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি গোপালগঞ্জে চলছে নির্বাচনের ধুম। ইতিমধ্যে জেলার কাশিয়ানী উপজেলার 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছে এবং এই তফসিল ঘোষণার মধ্যে 60টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে উন্মুক্ত করা হয়েছে এবং 60টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। উন্মুক্তকরণ পরিষদের মধ্যে একটি হচ্ছে 8 নং ওড়াকান্দি ইউনিয়ন পরিষদ এবং আজকে আমরা দৈনিক শতবর্ষের পর্দা আমন্ত্রণ জানিয়েছি কাশিয়ানী উপজেলার 8 নং ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং 8 নং ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি জনাব ফেরদাউস হোসেনকে আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব ফেরদাউস হোসেন সাহেব, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। জাতির জনকের পুণ্যভূমি গোপালগঞ্জ এমন একটি উন্মুক্ত নির্বাচন পেয়ে আপনার কেমন লাগছে অথবা আপনার অনুভূতি কি যদি একটু বলতেন? আমার খুব ভালো লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন, সভাপতি ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ এবং চেয়ারম্যান পদপ্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। জাতির জনকের মৃত্যুর পরে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দলের হাল ধরেন এবং তিনি নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা গড়ার যে প্রত্যয় সেটা তিনি অবিরাম উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ 2 আসন শেখ ফজলুল করিম সেলিম ভাই বারবার নির্বাচিত সংসদ, তিনার উন্নয়নের অগ্রগতি এবং আগামীতে যাতে নির্বাচনে নির্বাচিত হয়ে আসেন তাহলে আমরা তার উন্নয়নের কাজে সহযোগিতা করে আমরা কাজ করব। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সাধারণ মানুষ এবং জনগণের পাশে থেকে সততার সাথে, নিষ্ঠার সাথে এবং কাজ করে যাব, তাদের পাশে থাকব, তাদের সুখ দুঃখের সাথী হব, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ জনাব ফেরদাউস হোসেন সাহেব আপনাকে আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। কানাডিয়ান মোটিভেটর ও লেখক রবীন শর্মা বলেছিলেন, নেতৃত্ব কোনো টাইটেল বা পদ নয়, এটি হচ্ছে একজন মানুষের অন্যদেরকে প্রভাবিত বা অনুপ্রাণিত করার একটি ক্ষমতা। আমি আপনার কাছে জানতে চাইব, ইতিমধ্যে আপনি আপনার সততা বা বিশ্বস্ততা দিয়ে এলাকার জনগণের কতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছেন? যে আপনি কতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছেন আস্তে, হ্যাঁ শুরু করে। আমি ইউনিয়ন আওয়ামী লীগের বারবার তো সভাপতি ছিলাম, বর্তমানে সভাপতি। আমি দলের থেকে দলের হয়ে সভাপতি হয়ে আমি যতটুকু কাজকর্ম করেছি তাতে মানুষ সন্তুষ্ট। আমার আচার আচরণ, কথাবার্তা, চালচলন দেখে মানুষ আমাকে তারা সাড়া দিয়েছে এবং সেই সাড়া পাওয়াতে আমি আমার এলাকার এবং ইউনিয়নের জনগণের থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতে আমার চিন্তাধারা যে আমি যদি নির্বাচিত হতে পারি ইউনিয়নের সমস্ত জনগণের দোয়া এবং উপরে আল্লাহ, তাহলে আমি সততার সাথে, নিষ্ঠার সাথে আমি তাদের পাশে থাকব, অসহায় দরিদ্র গরিব মানুষের পাশে থাকব এবং তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব, যাতে করে তারা অসহায় মানুষ তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে। এলাকার আপনার রাস্তাঘাট, কারবার, ব্রিজ, এগুলো যেগুলো উন্নয়ন হয়েছে তার থেকে আরও উন্নয়ন করার জন্য আমি সততার সাথে কাজ করে যাব। ধন্যবাদ জনাব ফেরদাউস হোসেন সাহেব আপনাকে। বিখ্যাত ফ্রেঞ্চ লেখক অ্যান্টনি ডি সেন্টের একটা উক্তি রয়েছে যে তোমরা যখন জাহাজ তৈরি করো তখন শ্রমিকদের কাজ করা ভাগ করা থেকে বিরত থেকে সমুদ্রের অপার সম্ভাবনার গল্প শোনো। আপনি যদি নির্বাচনে জয়ী হতে পারেন তাহলে আপনার জনগণদের জন্য আপনি কি স্বপ্ন দেখাবেন অথবা এলাকার জনগণের জন্য আপনার কি কি করণীয় আছে যদি একটু বলতেন? আমার প্রথম কাজ হবে অসহায় গরিব মানুষ তাদের ছেলেমেয়েদের লেখাপড়া, যাতে তারা অবহেলিত হয়ে যাতে লেখাপড়া থেকে বঞ্চিত না হয় তাদের সে লেখাপড়া যাতে করতে পারে আমি সেটা দেখব, এবং দেশের এলাকার যারা
অসহায় দরিদ্র মানুষ আছে তাদের জন্য আমার চিন্তা চেতনা আছে যে আমি একটা ফান্ড করব ব্যক্তিগত ফান্ড করে যারা এলাকার দুস্থ গরিব মানুষ যারা ছেলে মেয়ে বিয়ে দিতে পারে না অর্থের অভাবে সে জায়গায় আমি তাদের সাহায্য সহযোগিতা করব এবং যারা চিকিৎসা হতে পারে না তাদের চিকিৎসার জন্য আমি সেজন্য সহযোগিতা করব সাহায্য করব এবং দেশের যারা অবহেলিত অবঞ্চিত বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভভাতা প্রতিবন্ধী ভাতা যারা পায় নাই তাদেরকে আমি এই এটা কাজ করার জন্য অব্যাহত রাখবো। ধন্যবাদ জনাব ফেরদৌস হোসেন সাহেব, আপনাকে আপনার এত সুন্দর অনুভূতি আমাদের সাথে প্রকাশ করার জন্য, আপনার পরিকল্পনাগুলোকে আমরা শ্রদ্ধা জানাই। জনাব ফেরদৌস হোসেন সাহেব, আমরা ইতিমধ্যে জেনেছি আপনাদের নির্বাচনী এলাকাগুলোতে যেগুলোতে উন্মুক্তকরণ করা হয়েছে সেগুলোর প্রতীক বাছাই হয়ে গিয়েছে। আমি আপনার কাছে জানতে চাইবো আপনার নির্বাচনী প্রতীক কি এবং সেই সঙ্গে আপনার জনগণের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? আমার প্রতীক হচ্ছে আনারস মার্কা। পাটনগর লাকান্দি ইউনিয়নবাসীর কাছে আমি বলতে চাই যে আপনারা সৎ যোগ্য সততা সাথে সততার লোক প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন। আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন, আমার প্রতীক আনারস। আমাকে আপনার মূল্যবান ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশা আপনাদের উপরে আমি রাখি। আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন, সভাপতি এলাকানি ইউনিয়ন আওয়ামী লীগ এবং চেয়ারম্যান প্রার্থী। আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। সন্তান হয়ে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমার ইউনিয়নবাসী যদি আমাকে নির্বাচিত করেন তাহলে 11 নভেম্বর 2021 ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সৎ যোগ্য সততা এবং নিষ্ঠাবান প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে আমি আপনাদের সেবা দান করব, এই আশা আমি ব্যক্ত করি। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা থাকে সে সুবিধা অসুবিধা আমি দেখব। দীর্ঘ দিনে আমি ইউনিয়নে আপনাদের পাশে আছি, বর্তমানেও আছি এবং ভবিষ্যতে থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফেরদৌস হোসেন সাহেব, দীর্ঘক্ষণ শুনলাম আপনার অনুভূতি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর কথা। আপনার প্রত্যেকটি প্রত্যয়কে আমরা শ্রদ্ধা জানাই। পূরণ হোক আপনার প্রতিটি মনোবাঞ্চনা, সুন্দর হোক প্রতিটি নিঃশ্বাস, স্বস্তির হোক প্রতিটি মুহূর্ত, এই কামনা ব্যক্ত করছি। আবারও দেখা হবে বিজয়ের বেশি ইনশাল্লাহ। এত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আবার অভিনন্দন জানাই। দর্শক মন্ডলী, দীর্ঘক্ষণ কথা বলতেছিলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার 8 নং ওলাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফেরদৌস হোসেন সাহেবের সাথে। জানলাম তার আবেগ এবং অনুভূতির কথা। দৈনিক শতবর্ষ পর্দা এত সময় আমাদের সাথে যারা ছিলেন সকলকে আমি আবারও জানাই সাদর সম্ভাষণ। আগামীতে অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, এই কামনা ব্যক্ত করছি এবং সে সময় পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।